চলো। গোমুখ যাত্রা শুরু হয় গঙ্গোত্রী থেকে। আপনি হরিদ্বার থেকে গাড়ি নিয়ে অথবা বাসে খুব সহজেই গঙ্গোত্রী পৌঁছতে পারবেন। গঙ্গোত্রী পৌঁছে এখানে আপনার মেইন কয়েকটি কাজ আছে। প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, আপনি এখানে গভর্নমেন্ট অফিস থেকে পারমিট করিয়ে নিন, তাহলে কিন্তু আপনি গোমুখ যেতে পারবেন না। এবং সেই গভর্নমেন্ট অফিসে সেখান থেকেই আপনি আপনার প্রয়োজন মতো গাইড এবং পোর্টার ভাড়া করে নিন। দু নম্বর, বিকেলবেলা এখান থেকে একটুখানি হেঁটে সূর্যাকুণ্ড ঘুরে আসুন, খুব সুন্দর জায়গা এবং আপনার একটু ওয়ার্ম আপও হয়ে যাবে। আর তিন নম্বর, সন্ধ্যাবেলা এখানে আরতি দেখুন এবং ভালোভাবে রেস্ট নিয়ে নিন, যাতে আপনি পরের দিন খুব ভোরবেলা বেরোতে পারেন। মনে রাখবেন, গঙ্গোত্রী থেকে ভোজবাসা 13 কিলোমিটার এবং আপনি প্রতিদিন 13 কিলোমিটার পথ যাবেন। এই মুহূর্তে দেখুন আপনি গঙ্গোত্রী ন্যাশনাল পার্কে ঢুকছেন, যেখানে কিনা আপনার চেকপোস্ট। এই চেকপোস্টে দেখা হবে আপনার সঙ্গে কতগুলো প্লাস্টিক আছে। তো আমি সাজেস্ট করবো গঙ্গোত্রীতে মোস্ট অফ দ্য মালপত্র আপনি রেখে যান এবং নিত্য প্রয়োজনীয় কয়েকটি জিনিস আপনি ব্যাগে করে নিয়ে গঙ্গোত্রীর দিকে হাঁটা দিন। এবং মনে রাখবেন, সেই সময় কিন্তু যথাসম্ভব কম প্লাস্টিক নিয়ে যাবেন, কারণ ওই চেকপোস্টে আপনার ব্যাগ কাউন্ট করা হবে, আপনার কতগুলো প্লাস্টিক আছে এবং ফেরার সময় আপনাকে দেখাতে হবে ততগুলো প্লাস্টিকই আপনি নিয়ে ফেরত এসেছেন, পরিবেশ দূষিত করেননি। তো এবার চলে আসি রাস্তার কথায়। রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, এক কথায় অতুলনীয়, না দেখলে বিশ্বাস করা যায় না। কিছু জায়গায় রাস্তা খুবই সরু, একটু সাবধানে যেতে হয়। আর ভুজবাসা পৌঁছানোর একটু আগে 1/2 কিলোমিটার জায়গা, যেটাকে বলা হয় ল্যান্ডস্লাইড জোন, সেখানে আপনি থামতে পারবেন না। কিন্তু আপনি এই যে গোটা পথে হেঁটে হেঁটে যাবেন, আপনার সাথে সাথে দেখতে পাবেন গঙ্গা নদী পাশে আছে অদ্ভুত সৌন্দর্য। আমরা যারা কলকাতা হাওড়ার লোক, তারা গঙ্গার এই সৌন্দর্য, এই স্রোত কল্পনা করতে পারবো না। আর তার সাথে সাথে হিমালয়ের সৌন্দর্য তো আছে। এই মুহূর্তে দেখুন আমরা ভুজবাসার ভিডিও দেখাচ্ছি। ভুজবাসায় আপনি থাকবেন কোথায়? এখানে ভীষণ বিখ্যাত, বহু যুগ আগে থেকে যেটি আছে সেটা হলো লাল বাবার আশ্রম। এছাড়া আপনি গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগম বা GMVN-এর থাকার জায়গাটিও অনলাইনে এখানে বুক করতে পারেন। আমরা GMVN-এর এখানেই থেকেছিলাম এবং এখানে এই জায়গায় থাকার ব্যবস্থা হিসেবে এটি খুবই সুন্দর। ভুজবাসায় এসে আপনি ওই দিনটা রেস্ট নিন, অতুলনীয় সৌন্দর্য উপভোগ করুন। আপনি ভাগীরথী পিক সেখান থেকে দেখতে পাবেন, গঙ্গার ধারে যান। এবং এই জায়গাটির নাম ভুজবাসা কেন? এখানে একটি গাছ পাওয়া যায় যেটা হচ্ছে ভুজপত্র। ভুজপত্র হচ্ছে সেই পাতা যার উপরে রামায়ণ লেখা হয়েছিল, সেই জন্য এই জায়গাটির নাম ভুজবাসা। এটি গঙ্গোত্রী থেকে 13 কিলোমিটার এবং এখান থেকে আপনি পরের দিন যখন গঙ্গোত্রী যাবেন 6 কিলোমিটার, তো আপনার পরের দিন হাঁটা থাকবে 6-12। আপনি যখন ভুজবাসা দেখছেন, একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। আমরা যখন এখানে আসছিলাম, আমরা দেখেছিলাম একজন 76 বছর বয়স্কা ভদ্রমহিলা, তিনি হেঁটে হেঁটে উঠছেন। অবশ্যই ওনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তিনি আমাদের উৎসাহ দিলেন যে তোমরা এগিয়ে যাও, কম বয়সে ছেলে তোমরা এগিয়ে যাও। আর নিজের কথা বললেন, আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি এনজয় করছি, এটা এমন একটা জায়গা প্রত্যেকের একবার আসা উচিত। তো আমার ভিউয়ার্সদের মধ্যে যারা কম বয়সী আছেন, আমি ভীষণভাবে এনকারেজ করবো একবার বেরিয়ে পড়ুন, ভারতবর্ষের সৌন্দর্য দেখে আসুন। আর যারা একটু বয়স, তো আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এগিয়ে চলুন, কিচ্ছু কষ্ট হবে না। আমি নিজের চোখের সামনে দেখেছি, উনি 76 বছর বয়স্কা, তিনি যাচ্ছেন, মনের জোর নিয়ে এগিয়ে চলুন, ঠিক পারবেন। এই মুহূর্তে আমি দেখালাম আপনাদের ভাগীরথী পিক। তো পরের দিন খুব ভোর ভোর বেরিয়ে পড়ুন গোমুখের পথে, রাস্তা একটু খাড়াই। এবং আরেকটি লক্ষণীয় জিনিস, আপনি যত উপরের দিকে যাবেন না, এই সবুজের সমারোহ কম দেখতে পাবেন, রুক্ষ পাথুরে বিউটি শুরু হবে। এই মুহূর্তে দেখুন আমি ভুজবাসায় গঙ্গার ভিডিওটি দিয়েছি, অদ্ভুত স্রোত। আর ঠান্ডার কথায় বলে রাখি, ভুজবাসা গোমুখ এই জায়গাগুলো কিন্তু একটু ঠান্ডা আছে, তো ঠান্ডার প্রোটেকশন নিয়ে যাবেন এবং সঙ্গে একটু ক্রিম বা বোরোলিন এই জিনিসগুলো রাখতে ভুলবেন না। দেখুন নদীর ধারে বসে আপনি নদী দেখতে পাচ্ছেন এবং ভাগীরথী পিক দেখতে পাচ্ছেন,
ভূতবাসায় দাঁড়িয়ে সানসেটের সময় ভাগীরথী পিকচার ওপরে যখন সূর্যের শেষ রশ্মি পড়ে, অদ্ভুত সৌন্দর্য। আমি সেটার প্রচুর ছবি তুলেছিলাম, কিন্তু তবু যেন মনে হয় মন ভরল না। আমি নিজেকে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন গঙ্গার স্রোত কি ভীষণ এখানে। এবং আমরা যারা কলকাতা হাওড়ায় থাকি, তারা যখন সামনে থেকে গঙ্গা দেখব এবং এইখানে সামনে থেকে গঙ্গা দেখব, গঙ্গার জলের রঙের পার্থক্য বুঝতে পারব। এই মুহূর্তে দেখুন আমরা ভূতবাসা থেকে গোমুখের দিকে রওনা দিয়েছি, তো রাস্তা একটু সরু এবং যেতে যেতে একটুখানি এগোলেই আপনি দেখতে পাবেন মাউন্ট শিবলিং আপনার সামনে। তো একটা সময় আপনি মাউন্ট শিবলিং এবং ভাগীরথী পিক এক ফ্রেমে পেয়ে যাবেন আর রাস্তায় যাচ্ছে। জাস্ট কল্পনা করুন কি অতুলনীয় অভিজ্ঞতা, এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মাউন্ট শিবলিং এবং ভাগীরথী পিক, এই মুহূর্তে আমি জাস্ট গোমুখে দাঁড়িয়েছি। গোমুখে এখান থেকে দাঁড়িয়ে আমি একটু জুম করেছি যেখান থেকে গঙ্গা বেরোচ্ছে। এবং এই ভিডিওতে লেগে থাকুন, পরেও আছি একদম জুম করে আমি গঙ্গা বেরোনোর ভিডিও নিয়েছি। একটা কথা বলি, আমাদের প্রাচীন মাইথোলজি অনুযায়ী গঙ্গার উৎপত্তি কিন্তু গোমুখ থেকে নয়, এটি অ্যাকচুয়ালি শিবলিং থেকে। শিবলিং এই পর্বতটির নাম শিবলিং কেন, কারণ আমি যখন দেখাবো এই ভিডিওতে দেখতে পাবেন এটা শিব অনেকটা শিবের জটার মতো, সেই জন্যে এটাকে বলা হয় মাউন্ট শিবলিং। এবং আমাদের প্রাচীন মাইথোলজি অনুযায়ী গঙ্গার উৎপত্তি শিবের জটা থেকে, অর্থাৎ কিনা এই মাউন্ট শিবলিং থেকে একটি ছোট নদী নেমে এসেছে যেটাকে কিনা আদিগঙ্গা বলা হয়। আর এই যে রাস্তাটি দেখছেন, তাকে আমি রাস্তা বলবো না, এটা পাথরের ওপর উপর দিয়ে যাওয়া, এইখান দিয়ে যেতে হয় তপোবন। তো আমরা গোমুখ থেকে একটু ওপরের দিকে উঠে এসেছিলাম, গোমুখ গ্লেসিয়ারের ওপর বসেছিলাম। এবার আপনাদের সম্পূর্ণ নিশ্চয়ই দেখাতে চলেছি, আপনারা দেখছেন এই মুহূর্তে ভাগীরথী পিক, তার নিচে গোমুখ গ্লেসিয়ার, এখান থেকে গঙ্গা বেরিয়েছে। এবং আস্তে আস্তে ডান দিকে দেখুন আসছে আমাদের মাউন্ট শিবলিং। মাউন্ট শিবলিংয়ের যে অতুলনীয় সৌন্দর্য, সে আপনি চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, ভাষায় প্রকাশ করার আমি চেষ্টাও করবো না। অতুলনীয় সৌন্দর্য। আর এখান থেকেই আপনি বুঝতেই পারছেন ট্রেন করে তপোবনেও যাওয়া যায়। এবার দেখুন আমি জুম করছি গোমুখ, যেখান থেকে গঙ্গার উৎপত্তি। আমরা প্রায় এক ঘন্টা মতো এইখানে বসেছিলাম এবং তারপর ধীরে ধীরে ফেরার পথ ধরি। আপনাদের আমার অসংখ্য শুভেচ্ছা থাকলো এবং অসংখ্য শুভকামনা থাকলো, আপনাদের যাত্রা শুভ হোক। আপনারা অবশ্যই ঘুরে আসুন আমাদের ভারতবর্ষকে দেখুন, আমাদের হিমালয়কে দেখুন। আমরা গর্বিত যে আমাদের সঙ্গে হিমালয় আছে। ভালো থাকবেন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক দেবেন।